ড্রয়িং না থাকলে ছাদের ইলেকট্রিক পাইপের হিসাব কিভাবে করবেন? ছাদের জন্য পাইপ এবং ফিটিংস কি কি লাগে? চাইলে আপনি একা একা হিসাবগুলা করতে পারেন। সংক্ষেপে হিসাব করার জন্য আমি 6 রুমের একটা হিসাব করে দেখাই। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওয়ালে কয়টা লাইট দিবেন এবং কয়টা এক রুমে কয়টা লাইট করে দিবেন। এই রুমে যদি 4টা ওয়ালে 4টা পয়েন্ট দিতে চান লাইটের জন্য, প্রত্যেক রুমে যদি 4 ওয়ালে যদি 4টা পয়েন্ট থাকে, যদি 4 ওয়ালে 4টা পয়েন্ট থাকে তাহলে 4টা পাইপ লাগবে, আর 3 ওয়ালে 3টা পয়েন্ট থাকলে 3টা পাইপ লাগবে, আর 2 ওয়ালে 2টা পাইপ থাকলে 2টা পাইপ লাগবে এক রুমের জন্য। এখন আমরা এক রুমের জন্য 4টা করে পাইপ হিসাব করলে 6টা রুমে 24টা পাইপ আসে। তারপরে আমরা টয়লেটের জন্য 2টা পাইপ হিসাব করতে পারি, কিচেন এর জন্য 2টা পাইপ হিসাব করতে পারি, আর গলির জন্য 3টা পাইপ হিসাব করতে পারি। তাহলে আমাদের রুমের পাইপগুলোর হিসাব হয়ে গেল। তারপরে ডিবি থেকে মেইন লাইনগুলোর হিসাব করতে পারি। 6টা রুমের জন্য ডিবি থেকে 2টা 2টা পাইপ করে আবার 6টা পাইপ হিসাব করতে পারি। তারপরে মেইন সুস থেকে ডিবি পর্যন্ত 2টা পাইপ। এই আমাদের পাইপের হিসাবটা হয়ে গেল। আমাদের হিসাবে 39টা পাইপ আসে, আমরা 40টা পাইপ দিলাম। হিসাবের পরে 5টা পাইপ বেশি দিতে পারেন, কারণ কাজের সময় শর্ট খেলে কোথা থেকে আনবেন? পাইপ শর্ট খেলে সমস্যা, কিন্তু বেশি হলে কোনো সমস্যা নাই, পরবর্তীতে আমরা নিচে ইউজ করতে পারবো। তো আমাদের 40টা পাইপের জন্য 40টা ব্যান্ডের প্রয়োজন। তারপরে ছাদে যদি বিম থাকে তাহলে 45টা আমাদের সকেট লাগবে। বিম যদি না থাকে তাহলে সকেট 10-15টা সকেট দিয়ে হয়ে যাবে। তাহলে 40টা পাইপের জন্য 45টা বা 50টা সকেট লাগবে আমাদের। তারপরে সার্কুলার বক্স কয়টা লাগে হিসাব করে নেবেন। ড্রয়িং রুমে সিলিংয়ে যদি আমরা 2টা ফ্যান দিতে চাই আর 1টা জানলা দিতে চাই তাহলে আমাদের 3টা লাগবে সার্কুলার বক্স। এইভাবে বাকি রুমগুলোতে এক একটা করে হিসাব করে নেবেন। তারপরে গলিতে কয়টা লাইট দেবেন সেই হিসাবে সার্কুলার বক্স অর্ডার করে দেবেন। তারপরে কিছু ইলেকট্রিক ট্যাপ লাগবে, কিছু পেপার লাগবে, গাম লাগবে। এভাবে চাইলে ইলেকট্রিক ফিটিংগুলোর হিসাব করে নিতে পারেন ছাদের জন্য।